প্রিয় ছাত্রবৃন্দ, আজকে তোমাদের সামনে আবার আমি হাজির হয়েছি আর একটা বিষয় নিয়ে। এটা হচ্ছে এমএসসিতে যারা পড়ে, আমাদের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রদের একটা কোর্স আছে পল্লী উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট। সেই কোর্সের একটি অংশ আমি আজকে তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করতেছি। তো আজকে আমাদের যে টপিকস, সেটা হচ্ছে পল্লী উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা, মাইক্রো ক্রেডিটের ভূমিকা আর কি। ক্ষুদ্র ঋণ মানে মাইক্রো ক্রেডিট। তো এটার ভূমিকা আমরা প্রথমেই দেখার চেষ্টা করি। যে এক নম্বরে আমি লিখেছি যে দুর্যোগে ত্রাণ এবং খাদ্য বিতরণ, যে সমস্ত এজেন্সি বিশেষ করে এনজিও বা গভর্নমেন্টের পক্ষ থেকেও যে সমস্ত জায়গায় ক্ষুদ্র ঋণ গভর্নমেন্টের মাধ্যমে বিতরণ করা হয়, যেমন পিকেএসএফ এর অধীনে অনেকগুলো এনজিও আছে, তারা যখন দুর্যোগ হয়, প্রাকৃতিক দুর্যোগ অথবা মানবসৃষ্ট দুর্যোগ, যে কোনো দুর্যোগ হোক, সেই দুর্যোগে তারা শুধু ক্ষুদ্র ঋণই বিতরণ করে না, সাথে সাথে তারা ত্রাণ কার্য এবং খাদ্য বিতরণ করে থাকে আর কি। তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটা করে থাকে আর কি। সুতরাং ক্ষুদ্র ঋণ শুধু খালি ক্ষুদ্র ঋণই যে বিতরণ করে তা না, এবং অনেক সময় দেখা যায় তারা ক্ষুদ্র ঋণের কিস্তি মওকুব করে দেয়, এবং এই দুর্যোগের ক্ষেত্রে কিস্তি মওকুব করে দেয়, এবং অনেক সময় আবার ঋণটাও মাফ করে দেয় বা তার সুদ মাফ করে দেয়, দিয়ে আবার পুনরায় তাদেরকে ঋণ দিয়ে দেয় আর কি। এরকম 1998 সালে হয়েছে, 1988 সালেও হয়েছে আর কি। বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগগুলো বা আমাদের যে বন্যা বা ঘূর্ণিঝড়, এই সময়ে যে এলাকাগুলো অ্যাফেক্টেড হয়, সেই জায়গাগুলোতে এই ক্ষুদ্র ঋণ যারা বিতরণ করে, যে সমস্ত সংস্থা, তারা এই ত্রাণ এবং খাদ্য সরবরাহ, খাদ্য বিতরণ করে থাকে আর কি। তো এই আরেকটা হচ্ছে মহিলাদের আত্মকর্মসংস্থান। ক্ষুদ্র ঋণের আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের দেশে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে, বিশেষ করে পল্লী এলাকার আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে, মানে ক্ষুদ্র ঋণের অসামান্য ভূমিকা রয়েছে আর কি। সেক্ষেত্রে যে সমস্ত এনজিওগুলো ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে, তার মধ্যে আশা, প্রশিকা, ব্রাক, হ্যাঁ, এবং গ্রামীণ ব্যাংক, এরা মোটামুটি বাংলাদেশে প্রধান। তার মধ্যে ব্রাককে বলা হচ্ছে যে পৃথিবীর, এটা অনেক দেশেই এর কার্যক্রম চলে, এবং গ্রামীণ ব্যাংকেরও অনেক দেশে কার্যক্রম চলে। সুতরাং এটা এই প্রতিষ্ঠানগুলো মহিলাদের প্রায় যে ঋণ বিতরণ করে, তার প্রায় 70% মহিলাদের বিতরণ করে থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে, যেমন গ্রামীণ ব্যাংকের কথা আমি জানি, যে প্রায় 90% হচ্ছে মহিলাদের ক্ষেত্রে তারা দিয়ে থাকে। যেমন ক্ষুদ্র ঋণের যে যে জায়গাগুলো আছে, যেমন হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, এই সমস্ত ক্ষেত্রে তারা মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে আর কি। এভাবেই আমাদের পল্লী উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা পালন করে থাকে। তাহলে 2 নম্বর হচ্ছে মহিলা আত্মকর্মসংস্থান। হ্যাঁ, মহিলা বা নারী, নারী আত্মকর্মসংস্থান এই কাজটা করে থাকে। আমরা যদি দেখি, তারপর হচ্ছে সমবায় উন্নয়ন সাধন। শুধু যে ক্ষুদ্র ঋণটাই বিতরণ করে, শুধু সেই বিষয়টাই না, সাথে সাথে তাদেরকে সমবায়ী মনোভাবী মনোভাবাপন্ন করে তোলে আর কি। অর্থাৎ তাদের একটা সবাই মিলে, তারা একটা গ্রুপ থাকে। সাধারণত ক্ষুদ্র ঋণ যখন বিতরণ করা হয়, এটার একটা ধারণাই এরকম যে 6 জন বা 12 জন বা 10 জন এরকম একটা গ্রুপ হয়, বা 7 জনের একটা গ্রুপ হয়, ন্যূনতম 6 জনের একটা গ্রুপ থাকে। তো এই গ্রুপে তারা হচ্ছে যে ঋণটা গ্রহণ করে থাকে, অনেক সময় তারা যৌথভাবেও কাজ করে থাকে। যে একটা খামার করলো, খামার করে বিশেষ করে গরুর খামার বা ছাগলের খামার বা মুরগির পোলট্রি ফার্ম, যে সবাই মিলে 7 জন মিলে এক জায়গায় কাজ করবে, এরকম তাদেরকে সমবায়ী করে তোলে আর কি। এটাও একটা ক্ষুদ্র ঋণের অন্যতম ভূমিকা। আর একটা হচ্ছে মূলধন গঠন। ক্ষুদ্র ঋণের মাধ্যমে মূলধন গঠিত হয়ে থাকে আর কি। যাদের একেবারেই মানে বিত্তহীন এবং বিষয়হীন, বিত্তহীন এবং সম্বলহীন, সহায় সম্বলহীন, তাদেরকে ক্ষুদ্র ঋণ, যে ঋণটা তাদের দেয়, তার একটা অংশ তারা রেখে দেয়। যে তারা ধরেন, তারা ঋণ পরিশোধ করতেছে, যে হয়তো 250 টাকা কিস্তি, তার 50 টাকা তাকে আবার আলাদাভাবে দিতে হয়, যে এটা সে সঞ্চয় করবে। এই যে সঞ্চয় করার ফলে তার একটা মূলধনের গঠন হচ্ছে আর কি, সেই বিষয়টা তারা ত্বরান্বিত করে থাকে আর কি। যে এই মনোভাবপন্ন, অর্থাৎ সঞ্চয়ী মনোভাবপন্ন এবং একটা মূলধন গঠনের ক্ষেত্রে তারা কাজ করে থাকে আর কি। আর একটা হচ্ছে অধিকার সচেতন করা আর কি। অধিকার সচেতন করা, এটা ক্ষুদ্র ঋণ যারা বিতরণ করে,
বিশেষ করে পল্লী এলাকার যে সমস্ত মানুষ আছে তারা অনেকে তাদের নিজের অধিকার কী এটা জানে না, তাদের নাগরিক অধিকার কী, তার মানুষ হিসেবে তার অধিকার কী, তার বেঁচে থাকার অধিকার কী, তার শিক্ষার অধিকার কী, তার স্বাস্থ্যের অধিকার কী, এই সমস্ত অধিকারগুলো তারা জানেই না। সেই বিষয়গুলোকে তারা ক্ষুদ্র ঋণ যে সমস্ত সংস্থা প্রদান করে থাকে তারা এই সমস্ত মানুষকে তাদের নিজেদের যে অধিকার আছে সেই অধিকারগুলোকে সম্পর্কে তাদেরকে সচেতন করে এবং বিভিন্ন বিষয়ে তারা এই অধিকারগুলো তারা জানতে পারে। এবং তারা যেমন বাল্যবিবাহের ক্ষেত্রে যে কোন বয়সে তাদের বিয়ে দিতে হবে, কোন বয়সে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না, কতটুকু বয়স হলে, সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে জানিয়ে থাকে। এবং তাদের বিভিন্ন অধিকার সম্পর্কে, একজন মহিলাদের কী অধিকার আছে স্বামীর প্রতি, স্বামীর অধিকার কী আছে মহিলাদের প্রতি, এবং তার দেশের প্রতি কী অধিকার আছে এবং নাগরিক হিসেবে তার কী কী অধিকার আছে, সেই জিনিসগুলো তারা এই ক্ষুদ্র ঋণ যা বিতরণ করে যে সমস্ত সংস্থা, তারা যে সমস্ত সংস্থা থেকে এই সমস্ত ঋণগুলো নিয়ে থাকে তাদের মাধ্যমে এগুলো জেনে থাকে। অর্থাৎ তারা অধিকার সচেতন হয়ে ওঠে আর কি, একটা সুনাগরিক গড়ে ওঠে আর কি, এই ক্ষেত্রে তারা ভূমিকা লাগে। আর একটা হলো স্বাবলম্বী করা, ক্ষুদ্র ঋণ পল্লী এলাকার মানুষকে স্বাবলম্বী করে। কীভাবে করে? যে তাদের অনেকেরই নিজের হাতে টাকা পয়সা থাকে না আর কি, তারা কী করে যে এই এই যে তারা একটা ঋণ পায় তাদের নিজের নামে এই ঋণটা হয় আর কি, এর মাধ্যমে সে হয়তো হাঁস মুরগি পালন করলো, তার নিজের মনে করতেছে এই টাকাটা তার নিজের, এই বিষয়গুলো তার নিজের, হ্যাঁ, এবং এর মাধ্যমে সে তার পরনির্ভরশীলতা চলে যায়, তার হাজব্যান্ডের উপরে যে সারাক্ষণ বা ভাই বোনের উপরে বা মা বাবার উপরে বা সন্তানের উপরে যে তাদের যে একটা নির্ভরশীলতা থাকে সেটা বাদ দিয়ে তার নিজের উপরে একটা নির্ভরশীলতা তৈরি হয়। এভাবে তারা স্বাবলম্বী বা আত্মনির্ভর হয়ে ওঠে আর কি, এই কাজটা ক্ষুদ্র ঋণ করে থাকে। আর একটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। ক্ষুদ্র ঋণ শুধু মানুষের স্বাবলম্বী বা আত্মনির্ভরই করে তোলে না, সাথে সাথে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করে। যেমন তারা যদি কোনো পোলট্রি ফার্ম করে বা তারা যৌথভাবে যদি পোলট্রি ফার্ম করে বা গরুর খামার, গরু মোটাতাজাকরণের কাজ করে আর কি, বিশেষ করে গ্রামের পল্লী এলাকার মহিলারা বা পুরুষরা এই কাজগুলো করে থাকে, এবং তাদেরকে তখন দেখা যায় যে ওই পোলট্রি ফার্মে তারা নিজেরা শ্রম দেওয়ার পরেও আরও শ্রমিকের বা আরও লোকের প্রয়োজন হয়, তখন তারা কী করে গ্রামের অন্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টির একটা পথ তৈরি করে ফেলে আর কি, এবং তৈরি হয়ে যায় অটোমেটিক। অর্থাৎ একজন মানুষ হয়তো নিজেই প্রথমে একটা কাজ শুরু করেছে, তারপরে যখন এই জিনিসটা বড় হয়েছে হয়তো সে দুইটা গরু নিয়ে শুরু করেছে, যখন তার পাঁচটা গরু হয়েছে তখন হয়তো সে একা আর পারতেছে না, তখন আরেকটা লোককে তাকে নিতে হচ্ছে এবং ওই লোকটার কিন্তু কর্মসংস্থান রেখে সৃষ্টি হচ্ছে। তাহলে ক্ষুদ্র ঋণের মাধ্যমে এইভাবে কর্মসংস্থানও সৃষ্টি হয়ে থাকে আর কি। শিক্ষার সুযোগ সৃষ্টি 8 নম্বর হচ্ছে শিক্ষার সুযোগ সৃষ্টি। এটা আর একটা গুরুত্বপূর্ণ যে গ্রামের বা পল্লী এলাকার মানুষের মধ্যে শিক্ষা সম্পর্কে একটা বিরূপ ধারণা শুধু তাই না, বা তাদের সুযোগও নাই এরকম, তারা যে শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত হতে হলে তাদের যে কাজ ছেড়ে বা তারা কর্মক্ষম হওয়ার বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে মাঠে পাঠিয়ে দেওয়া হয় যে দরকার নাই বাবার সাথে কাজ করো, এই কাজ করো, পড়াশোনা করতে হলে তো ওই সময় মানে টাকা ব্যয় করতে হবে, সেই টাকা তো তাদের থাকে না আর কি। এবং লেখাপড়া করলে যে তাদের যে এই এই রকম করা হয় যে সমস্ত মহিলা বা পুরুষদেরকে ঋণ দেওয়া হয় তাদের সন্তানদের জন্য প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিক একটা শিক্ষা ব্যবস্থা তারা করে থাকে, বিশেষ করে ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক যাদের তাদের লোনই আছে, যাদের তারা ঋণই আছে তাদের জন্য এরকম যে সমস্ত কেন্দ্রে তারা এই এই ঋণ বিতরণ এবং ঋণ আদায় করে আর কি, সেই সমস্ত কেন্দ্রের যে ঘরটাতে তারা এরকম করে সেই ঘরটাতেই সকালবেলা বা দুপুরবেলা বা বিকালবেলা যে কোনো একটা সময়ে তারা তাদের বাচ্চাদেরকে, বিশেষ করে যে সমস্ত লোনই আছে ঋণই আছে তাদের বাচ্চাদের জন্য একটা প্রি প্রাইমারি মানে লেখাপড়ার একটা সুযোগ সৃষ্টি করে দেয় আর কি। অর্থাৎ এর মাধ্যমে তাদের শিক্ষার যে সুযোগ, প্রাথমিক যে শিক্ষার যে সুযোগ সেই সুযোগটা তৈরি হয়, তারপরে তারা সরকারি জায়গায় যেতে ইচ্ছা পোষণ করে, এবং এর মধ্যেও তাদের বাবা মার আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে যায় এই ক্ষুদ্র ঋণের কারণে, এ কারণে তাদের শিক্ষার সুযোগ সৃষ্টি হচ্ছে আর কি। আর একটা হচ্ছে দারিদ্র হ্রাস।
এটা ক্ষুদ্র ঋণের অন্যতম মানে বিষয় আর কি। যেমন ডক্টর ইনুজ যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার একটা কথা বলা হয় যে অভাব হচ্ছে দারিদ্রের জন্য হুমকি স্বরূপ আর কি। হ্যাঁ, মানে পভার্টি ইজ দ্য থ্রেট টু পিস, অর্থাৎ দারিদ্র হচ্ছে শান্তির জন্য হুমকি। কারণ দারিদ্র যদি হয়, মানুষ যদি গরিব হয়, তখন সে চেষ্টা করবে যে তার খাবার জন্য যে কোনো জায়গায় সে ক্রাইম করার চেষ্টা করবে। অর্থাৎ ক্রাইম করলেই সে যখন খাবার পাবে না, তার যখন খাবারের অভাব থাকবে, তার কর্মসংস্থানের অভাব থাকবে, তখন সে অসৎ হয়ে যাবে। এই অসৎ হয়েই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি বিনষ্ট হবে। তো এই জন্য দারিদ্র হচ্ছে এরকম সমাজে শান্তি শৃঙ্খলা ক্ষেত্রে একটা হুমকি স্বরূপ। সেই দারিদ্র হ্রাস করে কিন্তু ক্ষুদ্র ঋণ। কী কারণে? যে বড় ঋণ তো বড় বড় মানুষ পায় আর কি, কিন্তু ক্ষুদ্র ঋণ হচ্ছে একেবারেই প্রান্তিক পর্যায়ে যে সমস্ত মানুষ আছে সেই সমস্ত মানুষ পেয়ে থাকে, এবং তার মাধ্যমে তারা তাদের যে দারিদ্র অবস্থা ছিল আর কি, গরিব অবস্থা ছিল, সেটার পরিবর্তন করে ফেলে আর কি। এই জন্য ক্ষুদ্র ঋণ দারিদ্র হ্রাস করে পল্লী এলাকায় আর কি। কৃষি উন্নয়ন, ক্ষুদ্র ঋণ যে শুধু এই যে হাঁস মুরগি পালন বা গবাদি পশু বা মুদি দোকান বা ছোট ছোট ব্যবসা বা স্মল এন্টারপ্রাইজ এই সমস্ত বিষয়েই যে করে যে তাদের আত্মসংস্থান তৈরি করে তা না, যে সমস্ত প্রান্তিক কৃষক আছে তাদেরকে বর্গা কৃষির মাধ্যমে, অর্থাৎ কৃষি উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখে। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন গ্রামীণ কৃষি ফাউন্ডেশন নামে একটা বিষয় আছে আর কি, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন। হ্যাঁ, কৃষি ফাউন্ডেশন কী করে, তারা একটা ডিপটিউবওয়েল বসিয়ে দিল বা তারা একটা শ্যালো মেশিন বসিয়ে দিল, সেই মেশিনের দেখভালের দায়িত্বে থাকবে হচ্ছে এই সমস্ত ঋণীরা। হ্যাঁ, বা মৎস্য উন্নয়ন, সরকারের যে সমস্ত খাস মৎস্য মানে মৎস্য ক্ষেত্র আছে বা পুকুর আছে বা জলাশয়গুলো আছে, সেই সবগুলো লিজ নিয়ে তাদের মধ্যে মানে এই মৎস্য ইয়াটা বিতরণ করে দেওয়া হয়, অর্থাৎ ওই পুকুরটাকে দিয়ে দেওয়া হয়, এবং তারা এখানে এই এনজিও থেকেই এই মাছের মাছ মাছ তার মাছের খাবার টাবার এগুলো সব দিয়ে দেওয়া হয়, এবং সেটার মাধ্যমেই তারা এই মাছ চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করে বা কৃষি ধান চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করে। অর্থাৎ কৃষিরও একটা এক ধরনের উন্নয়ন হয় আর কি, মানে ক্ষুদ্র ঋণের মাধ্যমে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে পল্লী এলাকার মানুষ স্বাস্থ্য সচেতন সম্পর্কে, প্রাথমিক স্বাস্থ্য সম্পর্কে খুবই কম জ্ঞান জানায়, কিন্তু ক্ষুদ্র ঋণ যখন বিতরণ করে তখন তাদের কয়েকটা শর্ত দেওয়া হয় যে তোমরা এই বিষয়গুলোতে সচেতন থাকবা, নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখবা, বা যে ডায়রিয়া হলে কী করতে হবে, প্রাথমিকভাবে জ্বর হলে কী করতে হবে, হ্যাঁ পানিতে পড়ে গেলে কীভাবে করতে হবে, আগুনে পড়ে গেলে প্রাথমিকভাবে কী করতে হবে। অর্থাৎ প্রাথমিক জ্ঞানটা তারা ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে এই যে যারা ঋণী আছে তাদেরকে কিন্তু স্বাস্থ্য সচেতন করে তোলে, এবং স্বাস্থ্য যে তাদের একটা অধিকার এবং কোথায় তারা এই সুযোগটা পাবে, চিকিৎসাটা পাবে, সেই সম্পর্কেও তাদেরকে অবহিত করে, এবং তাদের জন্য একটা স্বাস্থ্যসেবারও ব্যবস্থা করে থাকে আর কি। অনেক এনজিও এই কাজটা করে থাকে, যেমন ব্র্যাকের এইটা আছে যে তাদের হেলথ এডুকেশন ব্যাপার আছে আর কি, তাদের একটা স্যানিটেশনের একটা উইং আছে, তাদের হেলথ একটা উইং আছে আর কি। সেই উইংয়ের মাধ্যমে দরিদ্র মানুষদেরকে এরকম স্বাস্থ্যের সচেতন যেমন করে, স্বাস্থ্যসেবার মাধ্যমে তাদেরকে স্বাস্থ্যের উন্নয়নও ঘটিয়ে থাকে আর কি। একটা হচ্ছে পরিবেশ উন্নয়ন, আর একটা পয়েন্ট হচ্ছে পরিবেশ উন্নয়ন। এই বিষয়টা, পরিবেশ উন্নয়ন বিষয়টা কিন্তু এক কথায় বলা যাবে না। পরিবেশ উন্নয়ন বলতে তার যে আশেপাশের যে বিষয়গুলো আছে সব কিছুর উন্নয়ন, অর্থাৎ সে যদি গাছ লাগায় তাকে অনেক সময়, অনেক এনজিও আছে যে তাদের প্লান্টেশন প্রজেক্ট আছে, হ্যাঁ বনায়ন প্রজেক্ট আছে, ফরেস্ট প্রজেক্ট আছে, যেমন ব্র্যাকেরই আছে, গ্রামীণ ব্যাংকেরও আছে, আশারও আছে, প্রশিকারও আছে, তারা রাস্তার ধারে গাছ লাগায়। হ্যাঁ, যে এই গাছটা সরকারি জায়গার পাশেই তার গাছ লাগায় আর কি, এবং গাছে তারা পরিচর্য করে এবং তারা এই এর অর্ধেকের মালিক হয় আর কি। এর মাধ্যমে কিন্তু যখন গাছ লাগায় তখন শুধু সে যে তার একটা আর্থিক মানে সুযোগ সৃষ্টি হয় শুধু তাই না, পরিবেশের উন্নয়ন হয়, অর্থাৎ সার্বিক পরিবেশের উন্নয়ন, তাদেরকে সচেতন করে তোলে, পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্কে জ্ঞান দান করে, হ্যাঁ, এবং তাদের যেমন স্বাস্থ্য সচেতন করে তোলে, তাদেরকে অধিকার সচেতন করে তোলে, এর মাধ্যমে কিন্তু পরিবেশের উন্নয়ন হয়, অর্থাৎ তারা তাদেরকে স্যানিটেশন সম্পর্কে ব্যবস্থা করে থাকে যে তাদের পায়খানা কোথায় করবে, তাদের টয়লেট কোথায় তৈরি হবে, কীভাবে তারা এটা ইউজ করবে, সেই সম্পর্কেও তাদেরকে জ্ঞান দিয়ে থাকে, এবং কোন কোন রোগ পানিবাহিত, কোন কোন রোগ ইয়াবাহিত, মানে পানি কীভাবে দূষিত হয়, মাটি কীভাবে দূষিত হয় এবং বায়ু কীভাবে দূষিত হয়,
এই দূষিত হওয়ার ক্ষেত্রে মানুষের কী ভূমিকা সেই সম্পর্কে তাদেরকে অবহিত করে এবং তারা এই বিষয়গুলো জেনে তারা নিজেরা এই অপকর্মগুলো থেকে মুক্ত যেমন হয় তেমনই পরিবেশের উন্নয়ন ঘটে থাকে আর কি। অর্থাৎ মানে ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিন্তু তারা যখন নিজেরা স্বাবলম্বী হয় তখন তারা নিজেরাও চায় যে আমি স্যান্ডেল পায়ে দিয়ে থাকি বা আমি আমার একটা ভালো টয়লেট ইউজ করার চেষ্টা করি, এর মাধ্যমে কিন্তু পরিবেশের উন্নয়ন হয় আর কি, অবকাঠামোগত উন্নয়ন। আর এটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এটা তারা নিজেরাও যেমন করে ক্ষুদ্র ঋণ যেমন এটা ঋণের মাধ্যমে তারা নিজেরা স্বাবলম্বী হয়ে যেমন তাদের যে সমস্ত অবকাঠামোগুলো আছে ঘর বাড়ির উন্নয়ন করে, আবার কিছু কিছু এনজিও আছে যে তারা সরাসরি ওই লোনিদেরকে আত্মকর্মসংস্থান মানে ইনকামের একটা ব্যবস্থা তো করেই সাথে সাথে তাদেরকে গৃহ ঋণও দিয়ে থাকে আর কি। যেমন গ্রামীণ ব্যাংক গৃহ ঋণ দিয়ে থাকে আর কি, তাদেরকে লেপ তোষক বা খাট টাট এগুলো তৈরি করার জন্য ঋণ দিয়ে থাকে আর কি, এবং গৃহ ঋণ একটা দিয়ে থাকে তাদের স্বল্প সুদে বা বিনে সুদে, এরকমও অনেক এনজিও আছে যা তারা বিনে সুদে ওই দিয়ে থাকে। অর্থাৎ এর মাধ্যমে তাদের ঘরবাড়িগুলোর অর্থাৎ তাদের অবকাঠামোগত উন্নয়ন একটা হয়ে থাকে আর কি। এই উন্নয়নের মাধ্যমে তাদের যে থাকার যে বাসস্থান আবাসস্থল তার একটা উন্নয়ন হয়ে থাকে আর কি। একটা হচ্ছে বেকার হ্রাস, যেমন কর্মসংস্থান তেমন আর একটা হচ্ছে বেকার হ্রাস পায়। গ্রামীণ এলাকায় যখন মানুষের কোনো কাজ থাকে না, যেমন এই আষাঢ় মাসে এই যে বন্যার সময়ে, এই সময় মানুষের কোনো কাজ থাকে না, তো সেই সময়ে এই যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে যারা ওই যে বিশেষ করে মহিলারা ঘরে বসে থাকে তারা কাঁথা সেলাই করে, এই যে কাঁথা সেলাই করে বা বিভিন্ন ধরনের এই তারা এই কাজ করে কাজ করার সুযোগ সৃষ্টি করে আর কি। বিশেষ করে বাঁশ বেতের ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন জিনিস তৈরি করে তাদের আর্ট মানে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে, তেমনই তারা যে এই বেকার অবস্থাটা ছিল সেই বেকার অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যে সমস্ত পল্লী এলাকায় যে সমস্ত মানুষ কোনো কাজ করে খেতে পারে না বা কোনো রকমের কাজের সুযোগও নেই, তাদের লেখাপড়াও নেই, তাদেরকে কিন্তু ক্ষুদ্র ঋণ বিতরণ করে তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে। এভাবে পল্লী এলাকার যে বেকার সমস্যা আছে এবং সার্বিক দেশের যে বেকার সমস্যা আছে সেটার বেকারত্ব হ্রাস পায় আর কি। আরেকটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। আগে দেখা যেত যে পল্লী এলাকায় পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষরা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মহিলারা যেহেতু এই ঋণটা বেশি পায়, সেই মহিলারা ঋণ বেশি পাওয়ার ক্ষেত্রে তারা যেহেতু আর্থিকভাবে একটা স্বাবলম্বী অবস্থায় দাঁড়ায় এবং তারা নিজেরা যেহেতু কিছু সম্পদের মালিক হয় বা কিছু অর্থের উপার্জন করতে পারে, তখন তারা পরিবারের অনেক সিদ্ধান্ত গ্রহণে তারা নিজেরাও যেমন সক্ষম হয়, তারা পরিবারকেও এই সিদ্ধান্ত দিতে পরামর্শ দিতে তারা আগ্রহী হয় এবং তাদের পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রেও পুরুষরা একটা ইতিবাচক দিক তৈরি হয় আর কি। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা শুধু যে আগে স্বামীর উপর নির্ভরশীল ছিল তা না, নিজেরাও দু একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর কি। আর্থসামাজিক উন্নয়ন, আর্থসামাজিক অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক যে সূচকগুলো আছে আর কি, সেই সূচকগুলোর পরিবর্তন হয় ক্ষুদ্র ঋণ যখন ক্ষুদ্র ঋণের মাধ্যমে। কারণ গ্রামীণ যে দরিদ্র মানুষগুলো আছে, যে সকল প্রান্তিক মানুষগুলো আছে, তাদেরকে তো কেউ অর্থ সহযোগিতা যে প্রচলিত ব্যাংকগুলো আছে সেগুলো করে না। অর্থাৎ তাদের এই অর্থ এই ঋণ সুবিধা পাওয়ার কারণে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হয় এবং সমাজেরও তারা পরিবর্তন ঘটে এবং সমাজ এবং অর্থনৈতিক অবস্থারও একটা পরিবর্তন হয়, এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে সুষম উন্নয়ন। একটা বিষয় হচ্ছে ক্ষুদ্র ঋণ সারা বাংলাদেশের বা পল্লী এলাকার সুষম উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কীভাবে, যে অন্যান্য ব্যাংকগুলো বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো হয়তো বড়লোকদের বা যাদের সম্পত্তি আছে তাদেরকে ঋণ দেয় বা যাদের ইন্ডাস্ট্রি করার সক্ষমতা আছে তাদেরকে ঋণ দেয়, কিন্তু এই সমস্ত এনজিওগুলো একেবারেই প্রান্তিক পর্যায়ের মানুষ যাদেরকে কেউই ঋণ দেয় না, তাদেরকে ঋণ দিয়ে সমাজের যে সার্বিক উন্নয়ন বা সুষম উন্নয়ন এই উন্নয়নের গতিটাকে ত্বরান্বিত করে আর কি। লিঙ্গ বৈষম্য দূরীকরণ আরেকটা হচ্ছে,
নারী পুরুষের যে ভেদাভেদ, এইটা কিন্তু ক্ষুদ্র ঋণ একটা অন্যতম পল্লী এলাকায়, বিশেষ করে পল্লী এলাকায় মানে লিঙ্গ বৈষম্য, যে বিশেষ করে ছেলে সন্তানের প্রতি যে গুরুত্ব দেওয়া হয় এবং মেয়ে সন্তানের প্রতি যে কম গুরুত্ব দেওয়া হয়, সে কারণে একটা ধরনের বৈষম্য তৈরি হয় আর কি। এবং শুধু তাই না, সারা পল্লী এলাকাতে একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে পুরুষরা হচ্ছে সব কিছু নিয়ে, যেমন খাবার ক্ষেত্রে পুরুষরা হলো মাছের মুড়োটা খাবে আর মাছের লেজটা খাবে হচ্ছে মহিলারা, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ইয়া তৈরি হয়। ভাতের যদি বাড়া হয়, ভাত যদি ভাত বেড়ে যায়, তার হাঁড়ি থেকে প্রথম ভাতটা পাবে হচ্ছে, অর্থাৎ গরম ভাতটা পাবে হচ্ছে পুরুষরা, আর শেষের অংশটা কিন্তু মহিলারা খায়। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই নারীরা একটা বৈষম্যের শিকার হয়। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই লিঙ্গ বৈষম্যটা কিন্তু দূর হয়ে যায়, যখন তারা নিজেরা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ আগে ভরসা করে থাকতো যে হাটের থেকে বা বাজার থেকে যে মাছ নিয়ে আসবে বা যে সমস্ত ইয়া নিয়ে আসবে তাই তাকে ভোগ করতে হবে, এখন সে নিজেও কিন্তু, এই মহিলাটা সে নিজেও একটা জিনিস কিনতে পারে। সেই সক্ষমতা তার হওয়ার কারণে এই যে আগে যে নারী পুরুষের বৈষম্য ছিল সেটাও কিন্তু দূর হয়ে যায়, অনেকটা দূর হয়েছে। এবং পল্লী এলাকায় এই ক্ষুদ্র ঋণ এই বৈষম্যটা দূর করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আর কি। আরেকটা পয়েন্ট আমি লেখার চেষ্টা করি, নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্তি, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ক্ষুদ্র ঋণ শুধু যে টাকা দিয়ে তার আর্থিক অবস্থা পরিবর্তন করে তা না, যেমন গ্রামীণ ব্যাংকের একটা নিয়ম আছে যে তার লোন পেতে হলে তাকে নিজের নামটা লেখা শিখতে হবে, এবং ব্র্যাকও করেছে, অনেক অন্য এনজিওগুলো করেছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের একটা নিয়মই আছে যে সে যদি লোন পেতে হয় তাহলে তার নিজের নাম যদি হয় রেহানা বা রেহালা বা মুক্তি, যে কোনো একটা নাম যদি হয় সেই নামটা তাকে লিখতে হবে, সেই অক্ষরগুলো তাকে লেখা শিখতে হবে। অর্থাৎ সে কোনো কিছুই জানে না কিন্তু তার নামটা লেখা যাবে, অর্থাৎ স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হয়ে যায়, তাহলে তো সে নিরক্ষর থাকলো না, তার অক্ষর জ্ঞান সম্পর্কে অক্ষর সম্পর্কে তাদের ধারণা হলো যে আমার নামটা এই তিন অক্ষরের নাম, এই নামটা এরকম হতে পারে আর কি। হ্যাঁ, যে জমিলা এই নামটা, জ ম ল এই তিনটে অক্ষর সে শিখতে পারে, অর্থাৎ এর মাধ্যমে সে তার নিরক্ষরতার যে একটা অভিশাপ সেটা থেকে সে মুক্তি পায়। অর্থাৎ আমি নিজের নাম লিখতে পারি, আমি আর টিপসই দিতে হয় না আমার নিজের, সেই কাজটা কিন্তু এনজিওরা করে থাকে আর কি। বিশেষ করে তারা ঋণ ক্ষুদ্র ঋণ বিতরণ করে তারা এই কাজটা করে দেয়, তাদের নিজের নাম না লেখা শিখলে সে ঋণ পাবে না, এরকম একটা তাদের ইয়ে আছে আর কি। হ্যাঁ, তো সে কারণে তারা এই নিরক্ষরতার অভিশাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে আর কি। ধনী দরিদ্রের পার্থক্য হ্রাস, আরেকটা হলো ধনী দরিদ্রের পার্থক্য বা বৈষম্য পার্থক্য হ্রাস। আমাদের নর্থ বেঙ্গলে আমি দেখি যে বাংলাদেশের নর্থ বেঙ্গলের বিশেষ করে দিনাজপুর রংপুর ওই এলাকায় যারা বড়লোক তারা খুবই বড়লোক, তারা গরিব তারা একেবারেই গরিব, এবং তাদের বড়লোকের আশ্রয় থাকতে হয় এরকম একটা বিষয়। কিন্তু ক্ষুদ্র ঋণ এই কাজটা দূর করে ফেলেছে যে তারা আর বড়লোকের দিকে তাকিয়ে থাকতে হবে না, তাদেরকে একটা ঋণ দেওয়ার বা আর্থিক সহযোগিতা করার একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, এর মাধ্যমে তারা নিজেরাই নিজেদের মানে ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হয়ে তারা বড়লোকের কাছে, ঠিক বড়লোকের সমান হচ্ছে না কিন্তু তাদের কাছাকাছি চলে গিয়ে তাদের যে ধনী দরিদ্রের মধ্যে যে বিস্তর পার্থক্য ছিল সেই পার্থক্যটা অনেকটা কমে এসেছে, সেই কাজটা কিন্তু ক্ষুদ্র ঋণ করেছে আর কি। কুসংস্কার দূরীকরণ আর একটা আছে, কুসংস্কার দূরীকরণ। এই কুসংস্কার কিন্তু অনেক ধরনের আছে। হ্যাঁ, যেমন সমাজের মানুষের কিছু বিশ্বাসই আছে যে এই কাজ করলে এরকম হবে না, যেমন প্রথম মানে ভাতটা যদি পুরুষকে না দেওয়া হয় তাহলে অমঙ্গল হবে। হ্যাঁ, এইরকম অসংখ্য কুসংস্কার মানুষ বিশ্বাস করে আছে, সেই কুসংস্কার কিন্তু থেকে মুক্তি দেয় হচ্ছে ক্ষুদ্র ঋণ। কী কারণে, যখন দেখে যে মানুষ অনেক কিছুতে বিশ্বাস করে বসে থাকে, রোগসোগের ক্ষেত্রেও আর কি, যে হয়তো তাবিজ কবজ বা ঝাড়ফুঁক এগুলোতে বিশ্বাস করে থাকে, তার যে চিকিৎসার একটা জায়গা আছে যে ইউনিয়ন হেলথ সেন্টার আছে সেই সমস্ত জায়গায় গেলে যে তার বিনে পয়সা চিকিৎসা পাবে সেটাও তারা জানতো না, এবং এই চিকিৎসার মাধ্যমে যে তার এই
রোগ শোক থেকে সে মুক্ত থাকতে পারে সেটাও সে জানতো না। অর্থাৎ এই সে বিশ্বাস করে বসে থাকতো যে মুখ দিয়েছে তিনি, আহার দিবেন তিনি, এইরকম একটা বিষয়ে বসে মানে মানুষ তারা চিন্তা করতো, এই সমস্ত কুসংস্কারে বসে থাকতো। কিন্তু সে যখন দেখে যে যে দুই সন্তান নিয়েছে সে কী সুন্দর তার সন্তানদেরকে খাবার দিতে, কিন্তু আমি দশ সন্তানের কারণে আমি দশ সন্তানের খাবার দিতে পারতেছি না, কিন্তু সে হয়তো একটা সংস্কারে বসে আছে যে যিনি মুখ দিয়েছেন তিনি আহার দিবেন, কিন্তু আসলে কি আহার তো নিজেকে আহরণ করে নিতে হবে আর কি, সেই বিষয়টা কিন্তু তো এই সমস্ত কুসংস্কার কিন্তু দূর হয়ে যায় এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটে এর মাধ্যমে আর কি। একটা হলো সুস্থ সংস্কৃতির বিকাশ, এটাও ক্ষুদ্র ঋণ অন্যতম একটা বিষয় যে তারা সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটিয়ে থাকে। আর একটা পয়েন্ট আছে যে তারা মত প্রকাশের স্বাধীনতা, আর একটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ যে কোনো মত, আগে দেখা যেত যে গ্রামের মোড়ল যাকে ভোট দিতে বলতেছে মানুষ তাকেই ভোট দিত, এখন কিন্তু সেই অবস্থাটা নাই, কারণ দেখে যে মানে সব কিছুতেই মোড়লের উপর নির্ভর করে থাকতে হতো, কিন্তু ক্ষুদ্র ঋণ তাদেরকে এইটা ওই মোড়ল বিমুখ করেছে, তাদেরকে নিজেরাও সিদ্ধান্ত নিচ্ছে আমি আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব, যিনি সৎ তাকে দিব আর কি। এই যে মত প্রকাশের স্বাধীনতা এটা কিন্তু এই এইটা ক্ষুদ্র ঋণের মাধ্যমে তার অর্জিত হয়েছে আর কি। নারীর ক্ষমতায়ন, যে আমরা আর একটা বলেছি যে নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র ঋণের আর একটা সাফল্য যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন হয়েছে। কীভাবে ক্ষমতায়ন হয়েছে, যখন মানুষ নারী নিজে ইনকাম করা শিখেছে, যখন তার আয় হয়েছে, তখন তার পরিবারে তার মূল্য বেড়েছে, পরিবারে শুধু মূল্য বাড়ে নেই সমাজেও তার মূল্য বেড়েছে, মূল্য বাড়ার কারণে তার কিন্তু এক ধরনের ক্ষমতা অর্জিত হয়েছে, যেমন পরিবারে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, তার সন্তানকে লেখাপড়া করানোর ক্ষমতা, এই সমস্ত বিষয়ে তার মানে ক্ষমতা অর্জিত হয়েছে। এবং এখন সরকারিভাবেও সব জায়গায় নারীকে একটা উন্নত, মানে সরকারিভাবে না সারা পৃথিবীতেই নারী পুরুষের যে বৈষম্য ছিল বা নারীর যে ক্ষমতায়ন, সেই ক্ষমতায়নের জন্য তাদেরকে এরকমভাবে স্বাবলম্বী করে তোলে। এবং এই ক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র ঋণ বা বিশেষ করে এই সমস্ত এনজিওগুলো নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তাদেরকে ক্ষমতায়নে সহযোগিতা করে যাচ্ছে। নারী নির্যাতন হ্রাস, নারী নির্যাতন হ্রাস, এই যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে আগে যেমন নারীর কোনো ইনকাম ছিল না, তাকে শুধু খালি অত্যাচারিত হতে হতো প্রত্যেকটা ক্ষেত্রে আর কি, পুরুষ দ্বারা। তার পুরুষ যদি বিপদে পড়তো, অর্থাৎ সে অভাবে পড়তো, সে এটা মনে করতো যে তার ওয়াইফের কারণেই হয়েছে আর কি, বা তার যৌতুক প্রথা এগুলোর উপরে টর্চার হতো অনেক। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এখন নারী নির্যাতনটা অনেক কমে এসেছে আর কি, তার নিজের এম্পাওয়ারমেন্টের মাধ্যমে, তার নিজের স্বাবলম্বী হওয়ার কারণে, তার নিজের ইনকাম থাকার কারণে। এবং এই কাজগুলো করেছে হলো ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র ঋণের মাধ্যমে সে এগুলো অর্জন করেছে। এবং সে কারণেই তার উপরে যে নির্যাতন, পুরুষের নির্যাতন, সামাজিক সমাজের যে নির্যাতন, ধর্মীয় যে নির্যাতন, বিভিন্ন রকমের যে নির্যাতনগুলো আছে সেই নির্যাতনগুলোর থেকে সে মুক্তি পেয়েছে আর কি, ধর্মীয় গোলামির থেকে মুক্তি। আর একটা পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র ঋণ অনেক মানুষকে ধর্মীয় গোলামির থেকে মুক্ত করেছে আর কি, যেহেতু সে তারা বিশ্বাস করে বসে থাকতো যে ধর্মই হয়তো আমাকে খাওয়াবে পড়াবে আমাকে সব কিছু থেকে মুক্তি দিবে, কিন্তু আসলে দেখতেছে না তার নিজের ইনকাম করতে হবে, তারপরে সে ধর্ম পালন করলে সে দানও করতে পারবে, যেমন তার ইনকাম থাকলে সে দাদুটা দান করতে পারে, দান করলে যে ওখান থেকে একটা সওয়াব পাবে, সেই এই যে আগে তো সে দান করতে পারতো না, সে একদম অন্ধবিশ্বাসে বসে থাকতো আর কি, ধর্মের বিভিন্ন জিনিসগুলো সে মেনে নিত, এখন সে নিজে এটা বুঝতে পেরেছে যে ধর্মের যে গোড়ামিগুলো ছিল সেগুলো সে থেকে মুক্তি পাচ্ছে আর কি। অর্থাৎ তার নিজের ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান অর্জন হচ্ছে এবং সাথে সাথে সে নিজেও এই ধর্মীয় যে বিভিন্ন গোড়ামিগুলো আছে সেই গোড়ামি থেকে মুক্তি লাভ করতেছে এবং অন্যকেও সে সচেতন করতেছে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, এটা ক্ষুদ্র ঋণের অন্যতম আর একটা বিষয়, যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, অর্থাৎ আমি সেরা এরকম কোনো বিষয় না, যার যার ধর্ম শেষে পালন করবে, অসাম্প্রদায়িক চেতনা তৈরি হবে আর কি, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। একটা হলো বিনাসুদের ঋণ, এটা কিন্তু ক্ষুদ্র ঋণের আটাই আছে, বিনাসুদের ঋণ দিয়ে থাকে আর কি, ঋণ পরিশোধের কিস্তি সুবিধা,
হ্যাঁ, যে অনেক ক্ষেত্রেই আছে যে ঋণ পরিশোধের কিস্তি সুবিধা করে দেয়, অর্থাৎ ঋণটা আমি একবারে শোধ করে না দিয়ে আমি মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে এই সুবিধা আমি পরিশোধ করতে পারি। যে আমি হয়তো মাসে গিয়ে 1,000 টাকা দেওয়া কষ্ট হয়ে যাবে, কিন্তু আমি 7 দিন পরে আমি 200 টাকা করে দেওয়ার জন্য কষ্ট হবে না, সে ইনকাম করবে, মুদি দোকান দিবে বা যে কোনো গরুর থেকে দুধ বিক্রি করে সে বা মুরগির থেকে ডিম বিক্রি করে সে এটা দিতে পারবে আর কি। অর্থাৎ এই কিস্তি সুবিধা করার কারণে তার এই এটা সুবিধা হয় আর কি, অর্থাৎ গ্রামীণ মানুষের ঋণ পরিশোধে তারা সক্ষম হয়ে ওঠে আর কি। প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে, শিক্ষা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ক্ষুদ্র ঋণ করে থাকে আর কি। পল্লী আবাসন ঋণ আমরা যেটা বলেছি আর কি, যে এই যে ঋণীদেরকে যেমন লোন দেয়, তারপরে পল্লী আবাসন ঋণও একটা বিষয় আছে আর কি। সহজ কিস্তিতে ঋণ পরিশোধ, একটা হলো কিস্তিতে ঋণ পরিশোধ, আরেকটা হচ্ছে সহজ কিস্তিতে ঋণ পরিশোধ, অর্থাৎ কিস্তিটাকে সহজ করে দেয় আর কি। অর্থাৎ কারোকে 50 কিস্তি করে দিল, কাউকে 100 কিস্তি করে দিল, যখন 100 কিস্তি করে দিল তখন তার ইয়েটা কমে গেল, অ্যামাউন্টটা কমে গেল, অর্থাৎ সেজন্য সহজেই দিতে পারে। আরটা হচ্ছে ক্ষুদ্র ঋণ যৌতুক প্রথাকে রোধ করে থাকে আর কি। অর্থাৎ মহিলাদেরকে যে যে যৌতুক দিয়ে যে ইয়া, সেই মহিলা নিজে যদি স্বাবলম্বী হয় তখন আর সেই মহিলার বিয়ে হইতে ইয়া লাগে না, যৌতুক লাগে না, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, অর্থাৎ পল্লী উন্নয়ন পল্লীর সার্বিক অবস্থাকে পরিবর্তন করে থাকে আর কি। এই হচ্ছে পল্লী উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা। আজকে এটুকু থাক।